মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কখন থেকে তো পারছিস, দে না আমায়, দে না। আমি পারবো। কাকিমা, ওই তো কতদিন পরে এলে গো তোমাদের বাড়িতে, তো আমার আর আশা হবে না দেখছি। ও কি কথা, বাঁচা গেল বাবা। কথাবার্তা শুনেছো তোমার মেয়ে কিরকম ট্রেনিং পাচ্ছে ও? আচ্ছা ও তো চিরকালই এরকম গো, ওর কথা ধরছো কেন? হ্যাঁ, তাছাড়া ট্রেনিং এর প্রশ্ন কেন আসছে আমি তো বুঝলুম না। আচ্ছা একটা কথা বলো তো কাকিমা, আমার হবু স্বামীর ওপরে তোমার এই বড় বউয়ের এত গ্রাজ কেন? না না, আমার স্বামীর পিছনে হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে। সব কিছু তো একটা লিমিট থাকে নাকি? কি দরকার ছিল ওর ডিএম ম্যাডামের কাছে গিয়ে পলাশের সম্পর্কে কমপ্লেন করা? দেখো কাকিমা, ও নিজের হাজবেন্ডকে নিয়ে যা ইচ্ছে তাই করুক, আমরা কিন্তু বলতে যাব না। কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে পড়েছে কেন সেটার উত্তর জানার জন্য এসেছি আমি আজ। আর কাকিমা, এত কিছু হওয়ার পরেও তুমি এই মহিলার সঙ্গে সদ্ভাব রাখছো, কথাবার্তা বলছো। সেই উত্তর তুমি আমাকে দিতে দিচ্ছ না। আর আজ খুব লাফাচ্ছ তুমি, কিন্তু যেদিন তোমার সাথে ঘটনাগুলো ঘটবে সেদিনকে তুমি বুঝতে পারবে যে কত ধানে কত চাল। তুমি আমাকে অভিশাপ দিচ্ছ শিমুল? এ বাবা, তোমাকে অভিশাপ কেন দেব? অভিশাপ দিচ্ছি না। দেখো, যার যেরকম চরিত্র সে তো সেরকমই ব্যবহার করবে। হ্যাঁ, তুমি চাকরি করা মেয়ে বলে এখন তোমাকে সামলে চলছে, কিন্তু কতদিন? সারা জীবন তার এই রূপ ধরে রাখতে পারবে না। রূপ তো বদলাবেই না, বিয়ে হোক দেখবে কেমন পাল্টে যাচ্ছে। তোমাকে না নিজের প্রপার্টি মনে করবে, তোমার টাকা ওর টাকা মনে করবে। আজকে বুঝতে পারছো না, কিন্তু সেই দিন তুমি বুঝবে। আর তোমার আরেকটা প্রশ্নের উত্তর দিই, কি বললে তুমি যে আমাকে যদি বাড়ি থেকে বার করে দেয় আমি কি করব? আমি কোথায় গিয়ে দাঁড়াবো, রাস্তায় গিয়ে দাঁড়াবো? দেখো, যাই করি না কেন, বাটি নিয়ে তো তোমার বাড়িতে দাঁড়াবো না। আর চাইলেই যে এইভাবে বাড়ি থেকে বার করে দেওয়া যায় না, যে শিক্ষিত মেয়ে হিসেবে তোমার জানা উচিত ছিল প্রতীক্ষা। আর একটা কথা বলি তোমায় প্রতীক্ষা, ভেবেছিলাম বলবো না, ওই যে সেদিন আমার বন্ধু এসেছিল বাড়িতে এত অশান্তি হলো, তো এমনি এমনি আসেনি, ওটা তো প্ল্যান করা ছিল। আমি জানি, আমি জেনেছি কথাটা, আমার কলেজের বন্ধু অনুলেখা, সে তো তোমাদেরও বন্ধু, সে তোমার সাথে এক অফিসে চাকরি করে, তার থেকে আমার অতীত জীবন জানার চেষ্টা করেছিল। কেন, কি উদ্দেশ্য ছিল তোমার? এই ষড়যন্ত্রের পেছনে যে তোমার হাত ছিল সেটা কিন্তু চাইলে আমি তোমার নামেও কমপ্লেন করতে পারি। তখন কি হবে বুঝতে পারছো তো? আমি চাইলে তোমার অফিসে এইচআর কেও বলতে পারি, তখন কিন্তু তোমার চাকরি নিয়ে টানাটানি হবে। আমি যদি বলি তুমি আমার এগেনস্টে এসব করেছো, তোমার চাকরিটা থাকবে তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।